ওবে আমার মুখের থেকেও বড় গয়াটা একটাই গয়া পাবলিক চাট ভেলপুরি সেই পরে খাওয়া যাবে এই মানে কোনো টিকিট নেই তার মানে হচ্ছে আমরা আরামতে ঢুকবো ফাইনালি আমরা এখন মেলায় চলে এসেছি আর দু সাইডে দোকান দেখতেই পাচ্ছ প্রচুর মেলার আগে থেকে দোকান বসেছে প্রচুর লোকজন আমাদের বসিরহাট মিলন মেলার মতো প্রচুর লোকজন এখানে মানে মেলার 500 মিটার আগে থেকে লোকজন দেখা যাচ্ছে আর গানটাও সেই হচ্ছে এই জিনিসটা দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছ উপরে বেলুন লাগানো বেলুন বেলুন কিছুই যাই না আমরা মেলায় এসে মেলায় কিছুই যাই না সবাই জমে গেছি এদিক দিয়ে যাবো আমরা এখন রয়েছে হচ্ছে বাউদিনের সম্প্রীতি মেলায় তো মেলা এই মেলাটা শুনি যেহেতু সেটা হচ্ছে 4 বছর পুরনো মেলা তো মানে 4 বছর ধরে এই চলছে এটা হচ্ছে 4 বছর রানিং তো মেলাটা ঘুরবো কেমন না ব্যাপার ভিতরে কি আছে না সব দেখাচ্ছি চলো এই মেলায় কোনো টিকিট নেই তার মানে হচ্ছে আমরা আরামসে ঢুকবো ও ভাই সাফ আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না যেমন ঠান্ডা তেমন সাইডের নয়েস মানে আলাদা ব্যাপার মেলা এটা হচ্ছে মিলন মেলা টপার দেওয়ার মতো বলাই দেওয়া আচ্ছা আমরা আগে মেলার একটু আগে সাইডটা ঘুরে নিই তারপর হচ্ছে কথা আগে আগে মেনটা পড়ে হচ্ছে মেন মেন জিনিস পড়ে কারণ ওখানে গান হচ্ছে 10 বাহানে করকে লে গেয়ে দিল Thank you.
এটা যে ডিজিটাল ইন্ডিয়া তো মোবাইলের জিনিসপত্র এই মেলায় একদম অ্যাভেলেবেল অ্যাভেলেবেল যেটাকে আমি বিরাট ভয় করি কারণ এই দোকানে কোনোদিনও মেয়েদের আনতে নেই বা নিজের বান্ধবীদের আনতে নেই তবে মেলা এখানে ঠিক হয়ে যায় নতুন যারা সংসার করতে চায় তারা নতুন সংসারের নতুন জিনিস কারণ কদিন আগে বিয়ে প্রচুর ফিল্ম গেছে নতুন সংসার পাতানোর জিনিস এখানে ভালোই পাওয়া যাচ্ছে কিন্তু এখানে কিন্তু মেয়েদের ক্রাশের দোকানে কিন্তু ভিড় নেই কিন্তু এটা যে মেয়েদের ক্রাশ ও যা বলে তাই বলে বন্ধুরা ভিড় দেখো মেলায় শুধু ভিড়টা দেখো এখন বাজে সাতটা বাজে ভিড়টা দেখো এটা দেখো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ লাভাচ্ছে এটা হচ্ছে মিলন মেলা আমার একটা বন্ধু চড়িয়ে ছিল ভাই যা ফিল না আলাদা নিজেকে একটা মনে হয় জন্য জন্য মনে হয়ে যাবে মুখে যদি ফেলে রাখি তাই তো মনে হয় দেখো আমি আজ অব্দি বাইক চালাইনি এই ভাইটা বাইক চালিয়ে নিচ্ছে চালা 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 হ্যাঁ মানে মেলা আমরা এসে হচ্ছে সেকেন্ড দিন আমরা প্রচুর কিছু এইটাতে আমরা গোছা হয়নি সেই ছাটা আমার ভিড় আর এই চারদিকতে দড়ি বেঁধে এই যে এই যে এই যে বেলুনটা মেলার নাম লেখা আরো বড় করতে হতো দূরত্বে আরো ভালো দেখাতো
প্রদর্শনী ভাই মূল্যটা দেখ মনে হচ্ছে কামরাটাকে নিয়েছে ভাই ও ভাই সব এতগুলো পেঁপে লাউ রাখা রয়েছে ওই সাইডে এদিকে পেঁপে রয়েছে এখানে পেঁপে একটা বাড়ি নিয়ে যেতে পারলে বেশ ভালোই লাগতো সে মজা পাওয়া যেত হ্যাঁ হ্যাঁ দেখো না হয়ে গেছে ব্রোকলি এখনো খালি আছে স্টল গুলো আশা করি দু একদিনের মধ্যে এগুলো ভরে যাবে যতদিন তোমাদের কাছে ভিডিও যাবে তার মধ্যে আশা করি এগুলো ভরে যাবে এটা কি ডিজিটাল ইন্ডিয়া সেই চা কফির দোকান বাঙালির জন্য না হলে ভাদিরা বিধানসভা তৃণমূল কংগ্রেস কিছু ফটোশুট চলছে শ্রদ্ধাঞ্জলির সাথে আর এখানে যেগুলো তোমরা পাও স্বাস্থ্যসাথী রূপসী কন্যাশ্রী তান ওরে বাবা অনেক কিছু রয়েছে ভিতরে বল দেখো এখন ভাই দ্রুত ইন্ডিয়া চলছে তার জন্য এখানে গাড়ি শোরুমও লাগিয়ে দিয়েছে হ্যাঁ সব ইলেকট্রিক হ্যাঁ সব ইলেকট্রিক স্কুটি রয়েছে হ্যাঁ ইলেকট্রিক স্কুটি ওখানে ঠিক বুঝতে পারি না কারণটা লাগে না যদি কেউ যদি ইলেকট্রিক স্কুটি ইউজার থাকো তো অবশ্যই আমাকে জানিয়ে দেবো যে এই ইলেকট্রিক স্কুটিগুলো কতদিন চলে এই যে সেই ধোয়া বিস্কুট উপকা ও মশলা মুড়ি আলু কবলি সব আছে এখানে আমি দেখেছি এই যে ছোট ছোট দোকান ঠেলা হ্যাঁ শুধু মোমো না এখানে অনেক কিছু রয়েছে আর যাকে ছাড়া মেলা অসম্পূর্ণ
মিডিলে কিছু কিছু দোকান রয়েছে, একটা দুটো চারটে পাঁচটা দোকান রয়েছে মিডিলে, এগুলো তোমরা একবার দেখে নিও। মাস্টার স্কুলে বার বিষয় হচ্ছে, দেখো মেলাটা হচ্ছে তোমার শুরু হয়েছে কত তারিখ দিয়ে, 21 তারিখ দিয়ে, আর মেলা হবে হচ্ছে 31 তারিখ অব্দি। তো ফাইনালি মেলা হচ্ছে তোমার হচ্ছে, তার মানে আমাদের ওখানে প্রাণের মেলা যখন শুরু হবে তখন, আর সবাইকে এখন একটা কথা বলবো, সবাই আবার আমাদের মাস্ক পরা শুরু করো, বিকজ করোনা ইজ কামিং, সব আবার আর ইয়ে চলো ওটা ঘুরে ঘুরে বাড়ির দিকে যাবো। দেখো আমরা তো আলাদা আলাদা অনেক জিনিস খাই, কিন্তু এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তেলে ভাজা আইসক্রিম, মানে আইসক্রিম পকোড়া। তো দাদার কাছে শুনে নিয়েছি আগে নতুন জিনিস, দাদা আইসক্রিম পকোড়া এটা প্রাইস কত? মানে 14 মানে হচ্ছে এইটা, তাই তো? 14 হচ্ছে এইটা, আর 40 আচ্ছা, মানে এটা 30 টাকা আছে কর্নেটো সাইজের, আচ্ছা এটা লাড্ডু সাইজের। তো আমরা এখন এটা নেবো, তো চলো পাপড়ি চাট ভেলপুরি সেই পরে খাওয়া যাবে। তারপরে একটু চকলেট সিরাপ, দাদার সেই বলে স্পেশাল মশলা যেটাকে বলা হয়। তো আমরা এটা এসে দেখলাম এটা আলাদা জিনিস, তো আমরা ফার্স্টে নিলাম, তো যেটা দেখলাম যে প্রথমে আইসক্রিমটার উপরে একটা হালকা করে একটা কোটিং দেওয়া রয়েছে, সেই কোটিংটা হালকা একদম হালকা লেয়ারে ভেজে তারপরে দেওয়া হয়েছে। তো ফার্স্টে নর্মাল আইসক্রিম যেমন সেরকমই লাগবে, একটু তেলে ভাজা প্রথমে একটু নিক। তো নর্মাল আইসক্রিম তেমনই, এখান থেকে মজা পাওয়া যায় না, মজা পেতে গেলে না আছে যে মজা সেটা হচ্ছে যে আলাদা যে মশলাটা দিয়েছে ওই মশলার টেস্টটা আসছে। আহা, চকলেট সিরাপ দিয়ে কাকা ভরে দিয়েছে তাই বলে। আরে ভাই ছেড় ছেড় ভাই ছাড়, মানে আলাদা ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসা, মানে একে অপরকে ছাড়ছে না। চলো টেস্টটা আসতে হচ্ছে, আসলে এই যে উপরে হালকাটা কোটিং দেওয়া হয়েছে ওর যে হালকা লেয়ারে যে ক্রিসপি বা যে ক্রিসপিনেস যেটা ওইটাই আসছে, আর হচ্ছে ক্রিম ট্রিম মিলিয়ে বা আইসক্রিমটা দিয়ে আর হচ্ছে চকলেট সিরাপ আর এই যে ময়রা দেওয়া রয়েছে এইগুলো মিলিয়ে একটা একটা আলাদা টেস্ট আসছে। ঠিক আছে, বলবো না যে একেবারে খারাপ, কিন্তু হ্যাঁ খেতে পারো, এই যে আলাদা একটা জিনিস অবশ্যই ট্রাই করতে পারো। আর আইসক্রিমের যে কোয়ালিটি, এটা কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কারণ এখানে দেখা যাচ্ছে যে আমুল বা ওটা কী ভাই ফাগোলা আইসক্রিম, এই দুটো কোম্পানি আইসক্রিম ইউজ করেছে, তো দুটো কোম্পানি বেশ বেটার কোয়ালিটি হিসেবে বেটার আছে। আইসক্রিম ভালো, কিন্তু এটা আসলে প্রথমে যে দেখবে এমনভাবে একটু হয় ভাবার বিষয় আছে, এটা আইসক্রিম না পকোড়া, এই সাইডে আইসক্রিম লেগে আছে, এটাই কোম্পানি একটা। তো এটা খেয়ে শেষ করি, তারা মেলাটা সাথে মেলা হচ্ছে ফ্রির মেলা, ঘোরা যেতে পারে, একদম ঠিক বন্ধুরা, ব্লগার হলে বলে না সে শান্তি থাকে না, একদম ঠান্ডায় আইসক্রিম খেতে হচ্ছে। ব্যবহার করুন, হ্যাঁ এই যে আপনারা নিজে দেখছেন লাল বাটনটা সাবস্ক্রাইব লেখা, ওটাকে ব্যবহার করতে শিখুন।
কত করে? আমার মুখের থেকেও বড় গয়াটা, একটাই গয়া গয়াটা এইভাবে খেয়ে দেখতে কিলোমিটার গজার এখানে আসো বিহিত দাম না, এটাও খেয়ে দেখতে ট্রাই করে যাও। দাদা প্যাকিং করেছে দেখো কত বড় প্যাকেট, তারও উপর দিয়ে একদম বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? লেভেল আলাদা গজাগুলো আলাদা করে ঢেকে দিতে হচ্ছে, আমার ভিতর হাত বেরিয়ে যাচ্ছে। তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, তো মেলাটা ঠিক আছে, বেটার আছে, মেলার ভিতরে অনেক কিছু আছে। যেটা সব থেকে আমাকে বেটার লাগলো সেটা হচ্ছে সবজির এক্সিবিশন, যেটা সেটা সবজির এক্সিবিশনটা, সবজির এক্সিবিশনটা আমার খুব ভালো লেগেছে, যে মানে ওখানে অনেক ধরনের সবজি দেখলাম। আর হচ্ছে এখানে ওর ভিতরে খাবার দাবারের ব্যাপার, প্রচুর খাবার দাবার আছে আলাদা আলাদা টাইপের, যেটা হয়তো ইউনিক লাগলো সেটা হচ্ছে আমার কাছে লাগলো আইসক্রিম। ও আচ্ছা আচ্ছা, তেলেভাজা আইসক্রিম, তেলেভাজা আইসক্রিম ছিল ওটা আছে, এটা ইউনিক লাগলো বলে আমি খেয়ে দেখলাম। আর হ্যাঁ, এখানে একটা দোকান দেখলাম, যেটা হচ্ছে মশলা মুড়ি, ওই দোকানটা তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, কেন তো যাই না, তোমার যদি ওইসে থাকো আশা করি পেয়ে যাবে। আর আমার কাছে ভিডিওটা পেয়েছে তোমার হচ্ছে 24 তারিখ নাগাদ, গেছিলাম হচ্ছে 22 তারিখে, আর তোমার হচ্ছে 24 তারিখে। তো এখনও মেলা আছে 4-5 দিন, কারণ মেলা হবে হচ্ছে 31 তারিখ অবধি। তো অবশ্যই মেলাটা গিয়ে ঘুরে আসো, কারণ যাওয়া আসার পথে অবশ্যই যাওয়াই যেতেই পারে মেলাটা। তো মেলাটা বেশ ভালো মেলা, সত্যি বলতে এখানে টিকিট নেই বস, অবশ্যই মেলাটা এসে ঘুরে দেখা যেতে পারে। দেখুন আমার বাড়ি যাবো, আর সত্যি বলতে আমার কাছে ঠান্ডা বিরাট, তো অবস্থা দেখতে পাচ্ছি একদম পুরো প্যাকেট পুরো প্যাক আপ হয়ে এসেছি। তো চলো আমার বাড়ি যাবো, এই যে এইটা দেখো, চলো চলো।